রেকর্ড টানা দশম আর নিজের ১২তম বাজেট পেশ করতে দুপুর ১২:৩০টার কিছু পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রেওয়াজ অনুযায়ী ব্রিফকেস হাতে সংসদ অধিবেশনে হাজির হন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপনের গত কয়েক বছরের রেওয়াজ মেনে এবারের বাজেট বক্তৃতার শিরোনাম সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ। আসছে অর্থ বছরে মোট ৪,৬৪,573 কোটি টাকা ব্যয়ের লক্ষ্য ঠিক করেছেন অর্থমন্ত্রী, যার তিন ভাগের দুই ভাগেরও বেশি ব্যয় হবে অনুন্নয়ন খাতে। এর মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতেই খরচ হবে সবচেয়ে বেশি ৬১,০০০ কোটি টাকার মতো। ঋণের সুদ শোধ করতে হবে ৫১,৩৪০ কোটি টাকা, আর ৪,০০০ কোটি টাকা বাড়িয়ে এবার ভর্তুকির জন্য বরাদ্দ ৩১,০০০ কোটি টাকা। উন্নয়ন কাজ বা এডিপিতে খরচ হবে বাকি ১,৭৩,০০০ কোটি টাকা, যেখানে চার ভাগের এক ভাগেরও বেশি বরাদ্দ নিয়ে সবার ওপরে পরিবহন খাত। তারপর বিদ্যুৎ, ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান এবং শিক্ষা ও ধর্ম। অর্থমন্ত্রী বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হওয়া, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য SDG বাস্তবায়ন আর রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এই বাজেট হবে অন্যতম ভিত। মোট জাতীয় বাজেটের মোটামুটি ৬০% ব্যয়ের দায়িত্ব হবে জেলা সরকারের। এই ব্যবস্থাটি আগামী নির্বাচনের পরে পরেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। বিশাল এই ব্যয় সামাল দিতে আগামী বছর সরকার আয় করতে চায় ৩,৩৯,২৮০ কোটি টাকা। এর মধ্যে ভ্যাট, আয়কর ও শুল্ক থেকে NBR আয় করবে ২,৯৬,০০০ কোটি টাকার বেশি, আর ১,২৫,০০০ কোটি টাকার ঘাটতি সামাল দিতে বিদেশি সংস্থা থেকে ৫০,০০০ কোটি টাকা ঋণ নেবে সরকার। বাকি ৭১,০০০ কোটি টাকার মতো আসবে সঞ্চয়পত্র বিক্রি আর ব্যাংক ঋণ থেকে। আমরা বৈদেশিক উৎসের ব্যবহার বৃদ্ধি করছি এবং আভ্যন্তরীণ উৎসের ব্যবহার নিশ্চিত করছি। এই বছরের একটি বিশেষ সুসংবাদ হলো যে বৈদেশিক সহায়তার একটা বিরাট পাইপলাইনে ব্যাপকভাবে আমাদের কি হচ্ছে, ব্যবহার ভালো হচ্ছে। আগামী অর্থ বছরে মোট দেশজ উৎপাদন ৭.৮ ভাগ বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতির হার ৫.৬ ভাগে আটকে রাখতে চায় সরকার। এক্ষেত্রে ৮.৩৯ ভাগ সরকারি আর বেসরকারি প্রায় ২.২৫ ভাগ নিয়ে মোট বিনিয়োগের লক্ষ্য GDP-র ৩.৫ ভাগেরও বেশি। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিশেষ মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। টানা তিন বছর মোট দেশজ উৎপাদন GDP প্রবৃদ্ধি ৭ ভাগ ছাড়িয়ে যাওয়ার আশা করছে সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি বিনিয়োগ না বাড়িয়ে শুধু সরকারি বিনিয়োগের উপর ভর করে এই প্রবৃদ্ধির কারণে কাঙ্ক্ষিত হারে বাড়েনি কর্মসংস্থান, কমেনি দারিদ্র আর আঞ্চলিক বৈষম্য। তাদের মতে, গ্যাস, বিদ্যুৎ, বন্দর, যোগাযোগ অবকাঠামো আর আমলাতান্ত্রিক সংকটের সমাধান না করে এক দশকেরও বেশি সময় ধরে GDP-র ২৩ ভাগের নিচে থমকে থাকা বেসরকারি বিনিয়োগে কাঙ্ক্ষিত গতি আনতে না পারলে ৮-১০ ভাগ প্রবৃদ্ধিও অর্থহীন হবে। মোর্শেদ আলম, ATN বাংলা, ঢাকা।